ভাবে তুলে ধরেছে, তাকে মোবারকবাদ, ধন্যবাদ। সুবিজ্ঞ আলোচক মণ্ডলী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে যেগুলো প্রয়োজন রয়েছে, কারণ একটা জিনিস বেরিয়ে আসছে যে মুসলমানরাই বোধ হয় ইসলাম সম্পর্কে খুব স্পষ্ট ধারণা করতে পারছে না, তা না হলে মুসলমান নাম দিয়ে নাম রেখে তাদের মাঝে ভুল বোঝাবুঝি কেন হবে, তাদের মাঝে নানান দর কষাকষি কেন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গড়ে তুলতে চেয়েছিলেন সেভাবে গড়ে তুলেছেন। ছোটবেলা থেকে তিনি নাবিয়ুল উম্মিনা, অক্ষর জ্ঞান নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, যদিও তিনি পৃথিবীর ভালোবাসায় বেড়ে উঠছিলেন, আবু তালেব মতলার ভালোবাসায় উড়ে উঠেছিলেন, সেখানে হযরত আলীও ছিলেন, আলী লেখাপড়া শিখলেন, আরবি শিখলেন, অক্ষর জ্ঞান হলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্ষর জ্ঞান না হওয়ার তো কোনো কারণ ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাকৃতভাবেই তাকে অক্ষর জ্ঞানের দিকে নেননি। তবে ভাষা জ্ঞানে তার চেয়ে উত্তম আরবি ভাষার চর্চা দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ আছে। কোরআনুল করিমের ভাষা অত্যন্ত উঁচু মার্গের ভাষা, কোলোকাল ল্যাঙ্গুয়েজ, কেফাল, যেটা আরবিতে আমরা বলি কায়ফা হালুকা, লোকাল উচ্চারণ হচ্ছে কেফাল। আমাদের দেশে বাংলা উচ্চারণ এরকম আছে, আইসেল গাইসেল, চিটাঙ্গের দিকেও আছে এরকম, টাঙ্গাইলের দিকে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছোটবেলা থেকে জন্মের থেকে সেভাবে তৈরি করেছিলেন, যেটার প্রয়োজন কি প্রয়োজন, কারণ তার মাধ্যমে কোরআনুল করিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ দেবেন, এই প্ল্যানটাকে কার্যকরী করার জন্য তাকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরা 48-49 নম্বর আয়াতে বলছেন যে তুমি তো ইতোপূর্বে কোনো কিতাব পড়ো নাই কিংবা লেখো নাই, যদি করতে তাহলে সন্দিহানরা যারা কোরআনকে নিয়ে সন্দেহ করে যে এটা মানুষ রচিত তারা সুযোগ পেয়ে যেত, আল্লাহ তাআলা সেই সুযোগটা দেননি। এমন তার জন্যেই নবুয়ত প্রাপ্তির পরেও তিনি আরবি অক্ষর জ্ঞানের জ্ঞানিত ছিলেন না। হুদবিয়া সন্ধিতে মোহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা লেখা হয়েছিল বলে আবু সুফিয়ান অবজেকশন তুলেছিল যে এটা হলে আমরা সই করব না, সন্ধিটা লিখেছিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, হযরত আলী বললেন যে আমি এটা কাটতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন জায়গায় লেখা আছে আমার হাতটা ওখানে নিয়ে দাও, আমি ওইটা কেটে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অক্ষর জ্ঞানটা দেননি এটা অত্যন্ত চিন্তার বিষয়। এই জন্য চিন্তার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সেভাবে তৈরি করেছেন। কোরআনুল করিমকে তিনি আত্মস্থ করেছিলেন, কোরআনুল করিমের তাফসির যখন বলতেন তখন কোরআনিক ভাষায় তিনি বলতেন, অর্থাৎ ভাষা জ্ঞানে তাকে অত্যন্ত উঁচু স্তরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তিনি অক্ষর জ্ঞান ছিল না, তিনি পড়তে পারতেন না।
একটা কথা আছে যে প্রথম কোরআন আল করিমের যে আয়াত দিয়ে কোরআন করিম নাজিল শুরু হলো সেখানে আসলো একরা পড়ো, হযরত জিব্রাইল সালাম বললেন পড়ো, কেন বললেন না কুল বলো, কেন একরা দিয়ে হলো? তাহলে হযরত জিব্রাইল আলাইহিস সালাম কিছু নিয়ে এসেছিলেন, আল্লাহ সুবহান তাআলা তার কাছে দিয়েছিলেন যে এটা দেখে পড়ো, সেজন্যই পড়িয়েছেন। কিন্তু তার পরবর্তী পর্যায়েও তাকে সেটা দেওয়া হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটুকুনকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? যে তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সৃষ্টি জগতের জন্যে রহমত, নূর মিন নূরুল্লাহ, আল্লাহ নূরে নূরান্বিত। কাজে তাকে সেই পর্যায়ে রেখে আমাদের চিন্তা করতে হবে কোরআনকে, কারণ কোরআন হলো ট্রেজারি অফ টোটাল নলেজ, অর্থাৎ জ্ঞানের আধার। ইসলামী দৃষ্টিকোণ থেকে জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং, আল্লাহর বাণী হচ্ছে সে জ্ঞানের আধার। সেটাকে বোঝবার জন্য যে পরিমাণ ইন্টেলেক্ট জ্ঞানশক্তির দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেভাবে তৈরি করেছিলেন এবং সেই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে পড়ে তিনি কোরআনকে হিফজ করেছেন, মুখস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন যে তোমাকে কোরআন কণ্ঠস্থ রাখার দায়িত্ব আমার, সংরক্ষণের দায়িত্ব আমার। এমন শুধু তাই নয়, এমন একজনের উপরে আয়াতটা দিলেন একার ওয়া রাব্বুকা আকরাম আল্লামা বিল কালাম, অর্থাৎ পড়ার পরে কলম নিয়ে আসলেন। কলমের উদ্দেশ্য কি? রেকর্ড বজায় রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি সম্পর্কে রেকর্ড রাখবেন, তার নির্দেশ এখানে দিয়ে দিলেন। আল্লাহ বলছেন আমি সৃষ্টির আদিতে কলম সৃষ্টি করেছি, অর্থাৎ সৃষ্টিকে রেকর্ডে রাখার জন্য। কাজে মানুষকে বুঝতে হবে যে এমন কিছু করা যাবে না যা রেকর্ডের বাইরে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন তাকে বোঝার জানার সে পর্যায়ে, কিন্তু এখন এসে অনেকে নানান রকমের এই প্রশ্ন তোলা হচ্ছে, ঈদে মিলাদুন্নবী হবে না সিরাতুন্নবী হবে, সাংঘাতিক সমস্ত ওয়াজ নসিহত চলছে। আমরা এক কথা তো বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন কোরআনুল করিমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি দু রকমের আয়াত দিয়েছি, একটা হলো মূল আসল আয়াত সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলছেন, একটা হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মূল বিষয়, আর কিছু দিয়েছে কোরআনকে বোঝবার জন্যে উপমা স্বরূপ, যার অর্থ আরেক রকমও হতে পারে, একাধিকও হতে পারে। কিন্তু তাই বলে যাদের মনে কুট বুদ্ধি আছে গোলমাল লাগানোর, তারা সেই বুদ্ধি নিয়ে সেই জিনিসগুলো নিয়ে বেশি মারামারি করে, কাজে সেটা বুঝতে হবে। কিন্তু যারা ইমানদার তারা বলবে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নাজিল হয়েছে, আমরা সবটুকুই বুঝি, সবটুকুই বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যেই নবী করিম সাল্লামকে বোঝার, নবী করিম সাল্লামকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দেন। কারণ কথাটা মনে রাখতে হবে এই জন্যে যে মৃত্যুর আগ পর্যন্ত তাকে ওই অক্ষর জ্ঞানটা দেন নাই, কারণ তাহলে কোরআনুল করিমের সম্পর্কে যে সন্দেহটা আছে সে সন্দেহটা অনেক জোরালো সন্দেহ আরো তারা সৃষ্টি করে ফেলত। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরে নূরে মিল্লাহ, আল্লাহ নূর দিয়ে নবীকে নূরান্বিত করেছিলেন এবং সেই নূরের পরশ আমাদের সবার উপরে পড়ুক, আমরা সেইভাবে নূরান্বিত হই, আমরা সেইভাবে বোঝার চেষ্টা করি। এই বলে সবাইকে অশেষ অশেষ মোবারক জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য দিতে আনছি। আল্লাহ হাফেজ।
Assalamu alaikum, rahmatullahi wa barakatuh.